নারায়ণগঞ্জে লাভিস্তা রেস্টুরেন্টের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার 13 ফেব্রুয়ারি বিকেলে চাষাড়ায় সমবায় নিউ মার্কেটের নবম তলায় এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি, লাভিস্তার ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান বিপ্লব সহ আরো অনেক নারী উদ্যোক্তারা। পিঠা উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন নারী উদ্যোক্তারা বিভিন্ন স্টল করে নানা ধরনের বাহারি রসের ও সুস্বাদু পিঠার পসরা নিয়ে বসেন এবং অনেক ধরনের পিঠা একত্রে পাওয়া যাবে এই পিঠা উৎসবে। পিঠা উৎসবকে কেন্দ্র করে অনুভূতি ব্যক্ত করে মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেন, অ্যাকচুয়ালি আমি এই প্রথম কোনো পিঠা উৎসবের উদ্বোধন করলাম, সো এটা আমার জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স। এটা বলতে গেলে বোঝা যায়, আমি বলতে চাই এটাই এভাবে যে অ্যাকচুয়ালি আমাদের সংস্কৃতি হচ্ছে আমাদের পরিচয়, আমাদের সংস্কৃতি হচ্ছে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি হচ্ছে আমাদের অস্তিত্ব, এবং আমাদের সংস্কৃতি আমরা বিশ্বাস করি অত্যন্ত সমৃদ্ধশালী। এই পিঠা, বাঙালির পিঠা বানানো, এটা একটা সত্যি শিল্প, এবং এই শিল্প এত নৈপুণ্যের সাথে আমাদের দেশে করা হয় যে আমি আজকে এসে দেখলাম, যে পিঠাগুলো দেখলাম, অনেকগুলো পিঠা আজকে প্রথম দেখলাম, এর আগে দেখি নাই। তো এত সুন্দর করে এই পিঠাগুলোকে শুধুমাত্র যে খেতে ভালো হয় তা না, এত সুন্দর করে উপস্থাপন করা হয় এবং এত সুন্দর করে এটা বানানো হয়, আমার মনে হয় যে এই পিঠা আমরা যদি ওইভাবে করে প্রেজেন্টেশনটা করতে পারি, তাহলে সারা বিশ্বে আমাদের দেশে এই পিঠা, এই আমাদের দেশের এই পিঠা উৎসব সারা বিশ্বে পালিত হবে। এত সুন্দর একটা আয়োজন, এত সুন্দর একটা শিল্প নৈপুণ্য এটা। আর আমরা বাঙালিরা, আমি বলবো যে আমাদের সংস্কৃতি নিয়ে আমরা অত্যন্ত রিচ, এটা প্রেজেন্টেবল, সারা বিশ্বে প্রেজেন্টেবল। এত সুন্দর এখন আজকে দেখলাম নতুন একটা ব্যাপার, সেটা হচ্ছে বিশ্ব আমাদের থেকে নেওয়ার আগেও আমরা বিশ্বের অনেক জায়গা থেকে অনেক সুন্দর কিছু জিনিস কালেক্ট করেছি। যেমন ওরা পাই বানায় বিভিন্ন জায়গায়, অ্যাপেল পাই বা যে কোনো সুইট জিনিস দিয়ে ওরা পাই বানায়। আজকে প্রথম দেখলাম যে সেই পাইয়ের যে একটা রেসিপি সেটাকে কালেক্ট করে আজকে দেখলাম পিঠা বানানো হয়েছে, আমাদের বিবিখানা পিঠা। সেই পিঠা ছোটোবেলায় যখন একবার গ্রামে গেছিলাম আমি বিক্রমপুরে, সেখানে দেখেছিলাম যে বিবিখানা পিঠা কত যত্নের সাথে বানানো হতো, অর্থাৎ এই পিঠাটাকে বানানো হচ্ছে সম্মানের সাথে। এরকম একটা সংস্কার বাঙালির ভিতরে ঢুকে গেছে যে নতুন গামছা লাগবে বা ওইটাতে একদম পাক পবিত্র হয়ে যেতে হবে, না হলে পিঠাটা প্রস্তুত হবে না সুন্দর করে। এরকম একটা কিছু কিছু এরকম সংস্কার বাঙালি অন্তরে ধারণ করতো, অর্থাৎ এই বানানোটাকেও এতটাই সম্মান দেওয়া হতো যে এই সংস্কৃতিটাকে আমরা সম্মান দিচ্ছি। NANTV নারায়ণগঞ্জ।